हाई फ्रेंड्स, वेलकम टू माई क्लासरूम। बंधुरा, आज के क्लस क्लस सेवन अंकर क्लस और ये क्लैसे थार्ड सेमेटिक इवेलुएशन एर जो अंकर प्रश्नगुल आज रायमाटीन प्रश्न विचित्र से विभिन्न स्कूल प्रश्नगुलर मध्य तीन नम्बर स्कूल बाँकुड़ा जिला स्कूल तो एर तीन दाग थे अंकगुलो करब तो एक दाग और दुई दाग एर आगे भिडियोते चैनल आपलोड करर आगे ओपर विभिन्न स्कूलगुलर फार्स्ट पार्ट आपलोड करा तुम्हारा चाहले देखते पो ताछाड़ा भिडियो डिस्क्रिपशन बक्से तर लिंकगुलो देवा आ तुम्हारा सेखने गए प्रत्येक भिडियो पे जो पो तो ये अंकगल एगलो तुम्हारे प्रश्न विचित्रा बोते 150 पृष्ठाते आ तीन दिखे आजे नीचे प्रश्नगुल उत्तर दाओ एक 50 टाकार आदुली 20 टाकार 1 टाकार कॉइन और 30 टाकार 2 टाकार कॉइनेर मुद्रार अनुपात मुद्रार संख्यार अनुपात कत तो ये खूब सोजा एक अंक तीन एक এটা পেজ নাম্বার 150। তাহলে 50 টাকার আদলি আসলে আদলি মানে আটা না বা 50 পয়সাকে বোঝায়। এখন 1 টাকা মানে 2.50 পয়সা, তাহলে 50 টাকা মানে 50 इंटू टू अर्थात 100 50 पैसा 100। अच्छा एबार एखाने आछे 20 टाकार 1 टाकार कॉइन, तले 1 टाकार कॉइन माने 1 टाका, सुतरां 20টি 1 टाकार कॉइन माने 20 टाका होले 20টি कॉइन होबे। আর আছে 30 টাকার 2 টাকার কয়েন, তাহলে 2 টাকার কয়েন হলে একটা কয়েনে 2 টাকা, দুটো কয়েনে 4 টাকা, তাহলে 15টা কয়েনে 30 টাকা অর্থাৎ 15টি। তাহলে এই তিনটি সংখ্যার অনুপাত বের করতে হবে। একশো ইস টু 20 ইস টু 15, তো পাঁচ দিয়ে ভাগ করলে 5 20 100 আর 4 পাঁচা 20 3 পাঁচা 15, এটা উত্তর। উত্তরটা বইয়ের সাথে এখানে 10 আছে, জানি না এখানে 10 আছে, তবে উত্তর তো এটাই আসছে। 3-2 3-2 বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, বৃত্তের ব্যাসার্ধ 2 মিটার 3 মিলিমিটার হলে বৃত্তটির পরিধি কত। খুব সোজা, এটা আগে আমরা বৃত্তের ব্যাসার্ধ থেকে ব্যাস বের করে নেব, তারপর এই অনুপাত দিয়ে বৃত্তের পরিধি বের করতে পারব। ব্যাস সমান যেটা ব্যাসার্ধ দেওয়া আছে তার সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2×2 মিটার 3 মিলিমিটার। তাহলে যেহেতু এখানে মিটার আর এখানে মিলিমিটার, তো এদেরকে একটি এককে পরিণত করতে হবে, অর্থাৎ 2×, এই যে 2 মিটার আছে এটাকে যদি মিলিমিটারে প্রকাশ করা হয় তাহলে 2000 হবে, 2000 মিলিমিটার প্লাস এখানে এখানে আছে 3 মিলিমিটার, বা দুটোকেই মিটারে পরিণত করা যেত, সেক্ষেত্রে 2.003 হতো। তাহলে এটা হলো 2×2003 মিলিমিটার সমান 4006 মিলিমিটার, এটা বেরোলো বৃত্তের ব্যাস। তাহলে আবার প্রশ্ন দেওয়া আছে, আবার বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান দেওয়া আছে 22/7, 22:2 দেওয়া ছিল, আমি সেটাকে বাই দিয়ে লিখেছি। তো এখান থেকে বলা যাবে বৃত্তের পরিধি, এখানে মানটা বসিয়ে দেব না, আগে পরিধি লিখে নেব তারপরে মান বসাবো। বৃত্তের পরিধি
এই বাইশের সাথে সাথে এটা ডান দিকে চলে গেলে এটা যেহেতু ভাগ ভাগ হয়ে আছে, বাই মানে ভাগ, ডান দিকে নিয়ে গেলে ওটা গুণ সম্পর্ক হয়ে যাবে, সম্পর্ক পাল্টে যায়, অর্থাৎ বৃত্তের সমান 22/7, আর বৃত্তের ব্যাস বেরিয়েছে 4006, এই টোটালটা মিলিমিটার হবে, সমান এই 4006 নিশ্চয়ই 7 দিয়ে ভাগ যাবে, দেখি যাচ্ছে কিনা, 5 × 7 = 35, বিয়োগ করে 5 হচ্ছে 0, 7 × 7 = 49, 1 6 নানা, এটা তো ভাগ যাচ্ছে না, ফলে এটা এটা গুণ করে 7 দিয়ে ভাগ করলে বরং উত্তর আসবে, তাহলে 4006 আর 22 দিয়ে গুণ করছি, 6 × 2 = 12, 2 হাতে 1, 8, 7 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 8 8 1 3 2 × 7 মিলিমিটার, 8 × 1 এই 7 × 1 = 7, চার এক ছয়, এরপরে 3 নামলে 7 × 63, এখনো 2 আছে, দশমিক নিয়ে 0, 0, 7 × 8 = 56, মোট এটা মিলবে না তো এরকম, তাহলে এটা হচ্ছে 1 2 5 9 দশমিক 2 8 মিলিমিটার, আর যদি আমরা এটাকে মিটার করতাম বা সেন্টিমিটার করতাম তাহলে বা মিটার করতাম তাহলে এখানে আরও দশমিকটা এখানে এদিকে সরে আসতো, তাহলে সমান 1 2 5 9 0.28, একে 1000 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে হবে যেহেতু একের পিঠে 3টে 0, 1 2 3 তিনটে সংখ্যা আরও সরে আসবে বাঁদিকে, 3টে সরে আসবে দশমিকটা, 12.59 0.28 লেখাও যায় বা এ পর্যন্ত মিটার করলে এই মিটার প্রায়। এবার 3 × 2 3 × 3 3 × 3 আছে যে 30 মিটার দীর্ঘ একটি আয়তাকার জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে, জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ 120 টাকা হতো, জমিটির প্রস্থ কত, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার আর প্রস্থ দেওয়া নেই, কিন্তু প্রথম প্রস্থ এক্স ধরে নিতে হবে আর পরের প্রস্থ হবে এক্স মিটার কম, অর্থাৎ এক্স মাইনাস 5, তো এই দুই ক্ষেত্রে যে খরচের অনুপাত, খরচের অনুপাত এবং ক্ষেত্রফলের অনুপাত সমান হবে, তো সেটাই করব, তো প্রস্থ ধরে নেব, প্রথমে মনে করি প্রস্থ সমান এক্স, মনে করি প্রস্থ সমান এক্স মিটার, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আছে 30 × প্রস্থ এক্স বর্গমিটার, সমান 30x বর্গমিটার, এবার প্রস্থ 5 মিটার কমলে ক্ষেত্রফল হয়, প্রস্থ হয় লিখলাম না, ডাইরেক্ট ক্ষেত্রফল লিখলাম, তো ক্ষেত্রফল যখন প্রস্থ x ছিল তখন ক্ষেত্রফল হচ্ছিল 30x, এখন যখন 5 মিটার কম হলো তাহলে 30 × x − 5 বর্গ ও বর্গমিটার হবে, এখানে বর্গমিটার, তাহলে এই দুটো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের জন্য খরচ হচ্ছে 150 টাকা আর এই ক্ষেত্রফলের জন্য খরচ হচ্ছে 120 টাকা, তো সেখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারবো ওই টাকার মধ্যে এবং ক্ষেত্রফলের মধ্যে, এবং তার থেকে এক্সের মান বেরিয়ে যাবে।
তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্ষেত্রফল, যেটা অবশ্যই বর্গমিটারে, আর খরচ, যেটা অবশ্যই টাকাতে। প্রথমে ক্ষেত্রফল যখন 30x, তখন খরচ 150 টাকা। যখন ক্ষেত্রফল 30 × x − 5, তখন খরচ 120 টাকা। তাহলে ক্ষেত্রফল বাড়লে খরচ বাড়বে, ক্ষেত্রফল কমলে খরচ কমবে। অর্থাৎ বড় জমি চাষ করতে বেশি খরচ, ছোট জমি চাষ করতে কম খরচ। অর্থাৎ সরল সম্পর্ক এদের মধ্যে। তাহলে ক্ষেত্রফল ও খরচের মধ্যে সরল সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হবে এটা ইজ টু এটা, অর্থাৎ 30x = 30 × x − 5 সমানুপাতি 150 = 120। তাহলে ইজ টুকে বাই দিয়ে লিখলে 30x / 30 × x − 5 সমান 150/120। 30 কেটে যাচ্ছে, আর এটা যদি 10 দিয়ে কাটা হয় 15, এটা 10 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 3 × 12, 3 × 5 = 15। তাহলে পেলাম x/x − 5, এটা সমান 5×4, বজ্রগুণ করলে পাই 5x − 5×5 = 25 সমান 4x, বা 5x 4x বাদিকে আনলে 4x = 25 বা x = 25। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল জমিটি প্রস্থ কত। অতএব জমিটির প্রস্থ 25 মিটার। এবার 3×4, চারে আছে 1.25 ডজন কলা, বা 1.25 ডজন লেবুর দাম 90 টাকা বা দেওয়া আছে। তার মানে 1.25 ডজন কলার দাম 90 টাকা, আবার 1.25 ডজন লেবুর দাম 90 টাকা। হলে 5টি কলা ও 2টি লেবুর দামের অনুপাত কত? তো এখান থেকে যদি ডজন মানে প্রথমে জানতে হবে, ডজন মানে 12টিকে 1 ডজন বোঝায়। তাহলে 1.25 ডজন, 1.25 ডজন সমান 12 × 1.25 টি সমান 12 × 2×2 = 3, 3×2 = 2 হলো। তাহলে কাটাকুটি করলে 6 × 3 = 18 সমান 18টি। আর 1.25 ডজন সমান 12 × 1.25 টি সমান 12 × 4×4 = 5, 5×4 টি, তাহলে এটা কাটাকুটি করলে 3, 3×5 = 15, তাহলে 15টি। অর্থাৎ যেটা পেলাম, 18টি কলার দাম 90 টাকা, আর 15টি লেবুর দাম 90 টাকা। তাহলে 5টি কলার দাম কত? এখানে আছে 18টি কলার দাম 90 টাকা। অতএব 18টি কলার দাম সমান 90 টাকা, 1টি কলার দাম সমান 90, আর এই 18 নিচে আসবে। তারপরে আমাকে 5টি কলার দাম বের করতে হবে, 5টি কলার দাম সমান 90 × 5, আর নিচে হবে 18। তাহলে 18 আর 90 কাটাকুটি করলে 5, 5×5 = 25 টাকা, তাহলে হলো 25 টাকা। 5টি কলার দাম
পাঁচটি কলার দাম 25 টাকা, 2টি লেবুর দাম বের করতে হবে, তো 15টি লেবুর দাম 90 টাকা। একটি লেবুর দাম 90 বাই 15 টাকা, তাহলে 2টি লেবুর দাম 90 × 2, আর এই 15টা নিচে আসবে টাকা, 6 × 15 = 90, 6 × 2 = 12, সমান 12 টাকা। অতএব 5টি কলা ও 2টি লেবু দামের অনুপাত সমান 25:12, তাহলে 4 দাগ হয়ে গেল। এবার ওই 4 দাগের 5 আছে, এখনো 5, 4-এর 5 আছে। একটি আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 17 মিটার, ঘরটির মেঝে বাঁধাতে 5 ডেসিমি বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে? তো এখানে দৈর্ঘ্য 25 দেওয়া আছে, প্রস্থ 17 মিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে ঘরের যে মেঝে তার দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করে নিতে হবে। মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্য আছে 25 মিটার আর প্রস্থ আছে 17 মিটার, এটা হলো বর্গ মিটার, আর টালির দৈর্ঘ্য 5 ডেসিমিটারে দেওয়া আছে, সুতরাং এই বর্গ মিটারকে বর্গ ডেসিমিটারে করে নিই। তো মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দ্বিগুণ করতে হয়, কিন্তু বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটার করতে গেলে 10 10কে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 25 × 17 × 100 গুণ করতে হবে এই মিটার বর্গ মিটারকে বর্গ ডেসিমিটার করতে। তাহলে এটা হলো মেজের ক্ষেত্রফল। আর টালির ক্ষেত্রফল, একটি একটি টালির ক্ষেত্রফল সমান 5, যেহেতু বাহুর দৈর্ঘ্য আর বর্গাকার টালি, তাহলে বাহু স্কোয়ার সূত্র, তাহলে 5 স্কোয়ার বর্গ ডেসিমি সমান 5×5=25 বর্গ ডেসিমি। অতএব টালির সংখ্যা সমান এখানে এটা 25 × 17 × 100, অর্থাৎ এটা হলো সেই মেজের ক্ষেত্রফল, আর নিচে লিখব টালির ক্ষেত্রফল। এটা একটা কাটাকুটি করলে 17 এবং 100, অর্থাৎ 1700, টালির সংখ্যা 1700। এবার 4-এর দাগে আছে, সমাধান করো। x/a + b সমান x/b + a, একে সমাধান করতে হবে। তো সমাধান করার ক্ষেত্রে এক্স যুক্ত পদগুলোকে আগে আনতে হবে, তাহলে x/a আর এটাকে আনলে -x/b সমান a, b কে এদিকে নিয়ে গেলে -b, তাহলে a আর b এর লসাগু ab, a দিয়ে ভাগ করলে a কাটছে, b থাকছে b সাথে x এর গুণ, bx - ax সমান a - b, তাহলে পেলাম বজ্রগুণ করলে এর নিচে 1 আছে, 1-এর আচ্ছা বজ্র, হ্যাঁ 1-এর সাথে এর গুণ, আর এর সাথে a - b এর গুণ, তাহলে bx - ay aax একে 1-এর সাথে গুণ করে বসালাম, এর সাথে কে গুণ করলে ab × a - b, তাহলে এখানে যদি কমন নিই, x কমন নিই, তাহলে থাকছে b - a, আর ডান দিকে থাকছে ab × a - b। তো এখানে x সমান এই b - a, এটা এর নিচে আসবে, তাহলে ab/a - b, আর নিচে এলো b - a। এটাকে যদি একটু চেঞ্জ করি, তাহলে ওপর নিচে কাটাকুটি হবে, ab হলো a - b করলাম,
আর বি মাইনাস এটা এই বি মাইনাস এটাকে একটু আগে পরে করে লিখলাম, তাহলে এ বি বাই এ মাইনাস বি, আর এখান থেকে মাইনাস কমন নিলে এ মাইনাস বি থাকছে, তাহলে কেটে গেলে মাইনাস এ বি হচ্ছে, মাইনাস এ বি, তাহলে এখানে মাইনাস এ বি উত্তর। আর চারের যে অথবা আছে, চারের অথবাতে আছে টু এক্স প্লাস 0.6x মাইনাস 6.6 সমান 0.4x। তাহলে এখানে x যুক্ত পদগুলোকে আগে রাখতে হবে, তাহলে 0. এই 2x তো অলরেডি আছে, 2x এক কাজ করি এ দুটো যোগ করে দিই, 2 এবং 0.6 যোগ করলে 2.6x হলো, মাইনাস 6.6 সমান 0.4x। এবার x যুক্ত পদগুলোকে বাদিকে আনতে চাইছি, 2.6x মাইনাস এটা আনি, তাহলে মাইনাস হবে 0.4x সমান 6.6কে সমানে ডান দিকে নিয়ে গেলে মাইনাস চিহ্নটা থাকবে না 6.6, তাহলে এই বিয়োগ করলে 2.6 থেকে 0.4 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 2 হচ্ছে 2, তাহলে সমান হলো 2.2x সমান 6.6, এখান থেকে বলা যাবে x সমান 6.6, তার নিচে 2.2 আসবে, তাহলে এটাকে হিসাব করলে 66 আর নিচে 22, এই দশমিকের জন্য উপরে একটা দশ, এই দশমিকের জন্য নিচে একটা দশ, দশ দশ কেটে যাচ্ছে, 3/66, তাহলে 3 হলো, তাহলে এখানে উত্তর 3। এবার পাঁচের দাগ, পাঁচের দাগে আছে অমল বিমল, অমল বিমল ও কমলের মধ্যে 1,17,000 টাকা এমন ভাগ করে দেওয়া হলো যাতে অমল যত টাকা পাবে বিমল তার দ্বিগুণ অপেক্ষা 30,000 টাকা কম পাবে, কমল বিমলের অর্ধেক অপেক্ষা 15,000 টাকা বেশি পাবে, প্রত্যেকের টাকার পরিমাণ সমীকরণ তৈরি করে সমাধান করি। তো এখানে সমীকরণ তৈরি করতে বলছে, মানে এক্স ধরতে বলছে, মনে করি অমলের টাকার পরিমাণ সমান এক্স টাকা। আচ্ছা এবার বলা আছে বিমল তার দ্বিগুণ অপেক্ষা 30,000 টাকা কম পাবে, বিমল টাকার পরিমাণ সমান দ্বিগুণ অপেক্ষা 3,000 টাকা কম, তাহলে দ্বিগুণ হলো 3x আর 3,000 টাকা কম হলে মাইনাস 3,000, 30,000 টাকা। কমলের টাকার পরিমাণ কমলের টাকা বলা আছে যে কমল বিমলের অর্ধেক অপেক্ষা 15,000 টাকা বেশি পাবে, বিমলের এই টাকাটা এর অর্ধেক তাহলে বাই টু, তার চেয়ে 15,000 টাকা বেশি, 15,000 এই টাকা, তাহলে এই তিনজনের মোট টাকা, তিনজনের যে মোট টাকা বেরোলো এক্স এটা এবং এটা, এই তিনটে টাকা যোগ করে 1,70,000 টাকা হওয়া উচিত, কারণ ওই টাকাটাই ভাগ করা হয়েছে। তাহলে প্রশ্নানুসারে এক্স প্লাস 2x মাইনাস 3,000 প্লাস এটা 2x মাইনাস 30,000 বাই 2 প্লাস 15,000, এটা সমাধান করতে হবে, করে এক্স এর মান বের করতে হবে। তাহলে বা এক্স এবং 2x যোগ করলে 3x মাইনাস এখানে 30,000, আর ও এটা যোগ করে এটা হওয়ার কথা 1,70,000, তাহলে 3x হলো, আর এখানে মাইনাস 30,000 আর এখানে প্লাস 15,000,
দুটো আলাদা চিহ্ন, অর্থাৎ বিয়োগ করলে মাইনাস 15,000 হবে, এটা 30,000 হবে না, এখানে মাইনাস 15,000 হবে। আর এটা তো আছে, এটা আছে 2x মাইনাস 30,000 বাই 2 সমান 1,7,3,0, এই 4টে 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2 আছে নিচে, 2 লসাগু, তাহলে এর নিচে 1, এর নিচে 1, তাহলে 3 দুগুণ 6x মাইনাস 15 দুগুণ 30, 3টে 0, আর 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 2x মাইনাস 30,000, অর্থাৎ ওটাই থাকবে সমান 1,7,4টে 0। তাহলে পেলাম 6x আর 2x হয়ে গেল 8x মাইনাস এখানে 30,000, আবার মাইনাস 30,000, তাহলে হয়ে গেল 30 30 60,000, মাইনাস 60,000 বাই 2 সমান এখানে সমান 1,70,000। তাহলে বজ্রগুণ করলে এর নিচে 1 আছে, 1-এর সাথে এদের গুণ, তাহলে 8x মাইনাস 60,000 সমান 2 আর 17,000 গুণ করলে, এই 2 আর 1,70,000 গুণ করলে 3,40,000। তাহলে এখান থেকে 8x সমান লেখা যাবে 3,40,000, 60 ওই দিকে চলে গেলে প্লাস 60,000, তাহলে পাচ্ছি 8x সমান 3,40,000 আর 60,000 হয়ে গেল 4,00,000। তাহলে 4-এর পিঠে 5 খানা 0, বা x সমান 4,00,000 বাই 8। এটা এটা কাটাকুটি করলে 40 ভাবি আমি, তাহলে 5 8টা 40, এই 40 আর 8 কেটে 5 হলো, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 50,000 হলো এক্সের মান। তো এক্সের মান 50,000 হলে এখানে বলা আছে প্রত্যেকে টাকার পরিমাণ সমীকরণ তৈরি করে সমাধান করো। তাহলে কি কত টাকা পেয়েছে? তো প্রথমে ছিল যে এক্স, ওটা ছিল অমলের টাকা, অমলের টাকা এক্স পেয়ে গেলাম। তো তারপরের জন, অর্থাৎ বিমল, 2x মাইনাস 30,000, তাহলে 2x মাইনাস 30,000 এর মানটা বের করতে হবে। তাহলে 2 ইন্টু x, যে জায়গাতে 50,000 বসালাম, মাইনাস 30,000, তাহলে এটা গুণ করে হলো 2 ইন্টু 50,000 মাইনাস 30,000, 2x মাইনাস 30,000 এর মান বের করছি। তো এখানে 1,00,000 হয়ে গেল মাইনাস 30,000, তাহলে 1,00,000 থেকে 30,000 বিয়োগ করলে এটা হবে 17,000, এই 70,000। আর কমলের টাকা আছে 2x মাইনাস 30,000 বাই 2 প্লাস ওখানে আছে 15,000, তাহলে 2x মাইনাস 30,000 বাই 2 প্লাস 15,000 এর মান বের করতে হবে। তাহলে সমান 2x এর মান 50,000 মাইনাস 30,000 বাই 2 প্লাস 15,000, তাহলে কত পেলাম? এই 50,000 আর 2 গুণ করলে 1,00,000, অর্থাৎ 1-এর পিঠে 5টা 0, মাইনাস 30,000 বাই 2 প্লাস 15,000, তাহলে 1,00,000 থেকে 30,000 বিয়োগ করলে 70,000, অর্থাৎ 7-এর পিঠে 4টে 0 বাই 2 প্লাস 15,000, তাহলে সমান পেলাম 70,000-কে 2 দিয়ে ভাগ করলে 35,000 প্লাস এখানকার 15,000, তাহলে 35 আর 15 যোগ করলে আমরা পাই 50,000। তাহলে অতএব প্রথম ছিল অমল, বিমল ও কমল, অতএব অমলের টাকার পরিমাণ সমান 50,000 টাকা, বিমলের টাকার পরিমাণ
বিমলের টাকা বেরিয়েছে এখানে 70,000, টাকা, ও কমলের টাকার পরিমাণ 50,000। ছয় দাগে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস 2BC। তাহলে এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস 2BC, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সবচাইতে ভালো হবে এটাকে সাজিয়ে নিলে, অর্থাৎ এ স্কোয়ার রাখলাম, 2BC আছে, বি স্কোয়ার সি স্কোয়ারের মাঝখানে 2BC কে রাখবো, তাহলে আমি বি স্কোয়ার লিখে নিলাম মাইনাস 2BC মাইনাস সি স্কোয়ার, মাইনাস এ প্লাস বি প্লাস সি এটা আলাদা থাকছে, সমান তাহলে এ স্কোয়ার হলো মাইনাস কমন নিলে বি স্কোয়ার প্লাস 2BC প্লাস সি স্কোয়ার, আর মাইনাস কমন নিলে এ মাইনাস মাইনাস কমন নিচ্ছিস পরের চিহ্নগুলো পাল্টে যাবে বি মাইনাস সি, সমান তাহলে এখানে এ তার হোল স্কোয়ার হলো, আর এটা এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি প্লাস সি তার হোল স্কোয়ার লেখা যায়, আর ডান দিকে যে এ মাইনাস বি মাইনাস সি আছে ওটা ওইভাবে থাক। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি, এ প্লাস বি এ মাইনাস বি, আর এটা যেটা এ মাইনাস বি মাইনাস সি আছে এটা ওভাবেই থাকবে। তো এর জায়গাতে এ বসালাম কারণ এই আছে, আর বির জায়গাতে বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সি বসালাম, এখানে বি প্লাস সি বসালাম, তাহলে হলো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি। এই মাইনাস এই প্লাস চিহ্নটা আমরা অনেক সময় মাইনাস লিখতে ভুলে যাই, এটা মাথায় রাখতে হবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মাইনাস চিহ্নের এদিকেও এ মাইনাস বি মাইনাস সি আছে, এদিকেও আছে, তো ওটা কমন নিতে হবে, এ মাইনাস বি মাইনাস সি কমন নিলে এ প্লাস বি প্লাস সি থাকছে বাঁদিকে, আর ডান দিকে কোনো সংখ্যা আর থাকছে না, তাহলে ওটা মাইনাস 1, এটা উত্তর। আর ছয়ের অথবা আছে, ছয়ের অথবাই এখানে আছে 2x² মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, তাহলে 3x² মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, 3x² মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তো ঠিক আছে, এখন এখানে এই যে 3x² আছে, 3কে তো কোনো কিছু বর্গ আকারে লেখা যাচ্ছে না, কিন্তু যেটা করা যাচ্ছে সেটা এই 3x² আমরা 4x² মাইনাস x² লিখে নিলে বাকিটা খুব সোজা হয়ে যাবে, বাকিগুলো বাকি সংখ্যাগুলো যেভাবে আছে ওভাবে রেখে দিলাম। এবার সাজিয়ে লেখার পালা, 4x² লিখলাম, এটা 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 x² xz আর এটা, তাহলে মাইনাস 4xz প্লাস z² হলো, আর এই মাইনাস x² এটা আর এটা, তাহলে মাইনাস x² মাইনাস 2xy মাইনাস y². তো এই প্রথম তিনটি মিলে একটা বর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা মিলে হবে, তো এইটা কিভাবে হবে দেখে নিই, এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস কমন নিলে এক্স প্লাস এই x² প্লাস 2xy প্লাস y² হয়ে গেল। তাহলে এখানে 4x² আছে, 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, z² আছে, জেড তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে বি সমান জেড পেলাম আর এ সমান পেলাম 2x, তাহলে মাঝখানটা মিলছে কিনা দেখি, 4xz
দুদুকোনে চার এক্স জেড, হ্যাঁ মাঝখানে একটা মিলছে, এটাও মিললো এটাও মিললো। আবার এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারছি এটাকে, আর এটাকে লিখতে পারছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ টু এক্স মাইনাস জেড আর বি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান পেলাম এ টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান টু এক্স, আর এদিকে এক্স থ্রি এক্স হলো, প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে টু এক্স থেকে এক্স বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা ছয় দাগ হয়ে গেল, এবার সাত দাগ। সাথে রাখে আছে যদি এ বাই বি প্লাস সি বাই ডি সমান বি বাই এ প্লাস ডি বাই সি হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে শুরু করি, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটাকে এ বাই বি তার হোল স্কোয়ার লেখা যায়, আর পরের পার্টটাকে বি বাই এ তার হোল স্কোয়ার লেখা যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে এ এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এখান থেকে পাবো, আচ্ছা এ বাই বি প্লাস বি বাই এ, এ বাই বি প্লাস সি বাই ডি সমান বি বাই এ প্লাস সি এ ডি বাই সি আছে। তো এখানে একটা কাজ করতে হবে, এখানে এ বাই বি প্লাস সি বাই ডি সমান বি বাই এ প্লাস ডি বাই সি আছে। তো এখান থেকে আমরা চাইলে এ বাই বি আর বি বাই এটাকে বাঁদিকে নিয়ে আসলে মাইনাস বি বাই এ এটা সমান ডি বাই সি মাইনাস এটা সি বাই ডি, অর্থাৎ এটা একটু সাইড যদি চেঞ্জ করে নেওয়া হয় তাহলে এরকম আসবে। তাহলে আমাদের এই যে সম্পর্কটা এটা মাথায় রাখতে হবে। এবার আমরা এ বাই বি মাইনাস বি বাই এ এর মান জানি, কিন্তু এখানে যেহেতু প্লাস ব্যবহার করেছি তাহলে এটা ভুল হয়েছে, এটা মাইনাস এটা প্লাস। এবার ঠিক আছে, তো এ বাই বি মাইনাস বি বাই এ, এ বাই বি মাইনাস বি বাই এ এর মান ডি বাই সি মাইনাস সি বাই ডি। তাহলে এখানে বসিয়ে দিই ডি বাই সি মাইনাস সি বাই ডি হোল স্কোয়ার প্লাস টু এ এ কাটছে ওপর নিচে বি বি কাটছে ওপর নিচে, তাহলে দুই হলো সমান। এখানে আর একটা প্রবলেম আছে, এখানে প্রবলেমটা হচ্ছে যে সি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে। তো এখানে মাইনাস আছে, আমাকে প্লাস আনতে হবে। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভেঙে দিই তাহলে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সি বাই ডি তার হোল স্কোয়ার প্লাস টু, এই দুইটা দিলাম সমান, এটা হলো ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সি সি আর ডি ডি ওপর নিচে কাটছে, তাহলে দুই প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস টু, প্লাস টু মাইনাস টু কেটে গেল। তাহলে এটা একটু আগে লিখে
सी स्क्वायर बाय डी स्क्वायर प्लस डी स्क्वायर बाय सी स्क्वायर ताले पेलाम आमी शुरू करेछिलाम किन्तु एखान थेके शुरू करेछिलाम आर शेष हलो एखाने ताले ओटाई लिखबो अतएव शुरू करेछिलाम ए स्क्वायर बाय बी स्क्वायर प्लस बी स्क्वायर बाय ए स्क्वायर आर आल्टिमेटली पेलाम सी स्क्वायर बाय डी स्क्वायर प्लस डी स्क्वायर बाय सी स्क्वायर তাহলে যখন এটা পেলাম বা প্রমাণ করতে পারলাম এখানে প্রুফ লিখতে হবে সাথে দুই সাথে দুই দুই টু এ প্লাস থ্রি বাই এ সমান ছয় তবে নাইন স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার এর মান কত এখানে এটা যদি হোল স্কোয়ার লেখা যায় তাহলে থ্রি এ লিখতে হবে আর এখানে হোল স্কোয়ার লিখলে টু এ লিখতে হবে এখানে টু এ কিন্তু নেই উল্টো আছে এখানে দুই আছে এখানে তিন আছে কিন্তু এটাকে স্কোয়ার করে লিখলে এই দুই এখানে দুই আসবে আর এখানে তিন আসবে তাহলে আমাদের এখানে দুইয়ের পরিবর্তে তিন আনতে হবে আর এখানে তিনের পরিবর্তে দুই আনতে হবে তাহলে প্রথম যেটা লেখা আছে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ ইজ ইকুয়াল টু সিক্স তাহলে প্রথম এই দুইকে আমি এখান থেকে সরানোর চেষ্টা করি তার জন্য যেটা করতে হবে সবাইকে দুই দিয়ে ভাগ করতে দুই দিয়ে ভাগ করলাম প্লাস ওয়ান বাই থ্রি এ একেও দুই দিয়ে ভাগ অর্থাৎ নিচে দুই সমান ছয় একেও দুই দিয়ে ভাগ তাহলে দুই দিয়ে ভাগ করলে দুই দুই কেটে যাচ্ছে তাহলে এ হলো প্লাস ওয়ান বাই তিন দুগুণ ছয় সিক্স এ সমান এটা এটা কাটাকুটি করলে তিন তিন এলো এবার এখানে দুই ছিল তিন আনতে হবে তাহলে তিন যখন আনতে হবে তিন গুণ করে দিই এই সব কটা পদের সঙ্গে তাহলে থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই সিক্স এ আছে এর সাথে গুণ করা অর্থাৎ উপরে গুণ করা ইন্টু থ্রি সমান থ্রি ইন্টু থ্রি তিন গুণ করলাম তো এটা এটা কাটাকুটি হচ্ছে দুই হচ্ছে তাহলে এলো থ্রি এ প্লাস ওয়ান বাই টু এ সমান তিন তিরিককে নয় অর্থাৎ যেখানে টু ছিল সেখানে তিন এলো আর যেখানে তিন ছিল সেখানে দুই এলো তাহলে এবার আমরা ওই মান বের করতে বলেছে নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার তাহলে নাইন এ স্কোয়ার অর্থাৎ থ্রি এ তার হোল স্কোয়ার লেখা যায় আর ওয়ান বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার লেখা যায় তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এটা আর বি মানে ওয়ান বাই টু এ তাহলে এই যে এর মানটা আমি একটু আগে পেলাম নয় এটা নয় পেয়েছি নয় বসিয়ে দিই মাইনাস এ এই কেটে যাচ্ছে দুই দুই কেটে যাচ্ছে ওপর নিচে তাহলে তিন থাকছে তিন একে তিন তাহলে নয় স্কোয়ার করে নয় নং একাশি মাইনাস থ্রি আর একাশি মাইনাস থ্রি হলে এটা সেভেন্টি এইট তাহলে এর মান সেভেন্টি এইট হয়ে গেল তাহলে এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ।